আকাশে উদিত হয়েছে পবিত্র রজব মাসের চাঁদ, আর অল্প কিছু দূরে হাতছানি দিচ্ছে পরম কাঙ্ক্ষিত মাস রমাদান। সালাফগণ অর্থাৎ আমাদের নেককার পূর্বসূরীরা রজব আর শাবান মাসে কোমর বেঁধে নেমে পড়তেন। বছরের অন্যান্য যে কোনো সময়ের চাইতে এই দুই মাস দুটিতে তারা থাকতেন অধিক বেশি ইবাদত মুখর। তাদের জিকির আজকার, রাতের সালাত, কোরআন তিলাওয়াত, সাদাকা সব কিছুই এই সময়গুলোতে লাভ করত অন্যরকম মাত্রা। আবু বকর আল বালকি রাহিমাউল্লাহ বলেছেন, রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান হলো সেই বীজে সেচ দেওয়ার সময়, আর রমাদান হলো ফসল উত্তোলনের মুহূর্ত। আরেকজন সালাফ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রজব মাসে বাতাস হয়ে আসে, শাবানে সেটা মেঘে পরিণত হয় এবং রমাদানে সেটা বিপুল ধারার বর্ষণ হয়ে ঝরে পড়ে। এমন অনেকে আমাদের জীবন থেকে হারিয়ে গেছেন যারা গত রমাদানেও জীবিত ছিল। জীবনটা আসলে এরকমই, খুব আনপ্রেডিক্টেবল। তাদের কত পরিকল্পনা ছিল পরের রমাদানকে ঘিরে। প্রতিটা রমাদান আমাদের জীবনে নতুন একটি সুযোগ নিয়ে হাজির হয়, গোটা জীবনের পাপ গ্লানি আর পরিতাপ মোচনের সুযোগ। কিন্তু কি নিদারুণ অবহেলা আর অযত্নে কেটে যায় আমাদের প্রতিটি রমাদান। রমাদানের বার্তা নিয়ে রজব এসেছে জীবনে। চলুন আমরা এখন থেকে পরিকল্পনা করি আসন্ন রমাদানকে ঘিরে, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি গোছানো আমলের। সপ্তাহের অন্তত সোম আর বৃহস্পতিবার সিয়াম রাখি রজব মাসে। যে দুটো দিন সিয়াম রাখব সেই দুটো দিন অন্তত চেষ্টা করি তাহাজ্জুদ আদায়ের, কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিয়ে আগের চেয়ে। প্রতিদিনের সালাদগুলোতে হওয়ার চেষ্টা করি আরও যত্নশীল। জামাতে সালাদ আদায়, সুন্নাহ সালাদ, প্রতিদিনের আজকারগুলোকে নিয়মিতভাবে করার চেষ্টা শুরু করা যায়। পাপ কাজের দ্বার উন্মুক্ত করে এমন কথা না বলা, এমন জিনিস না দেখা এবং এমন আড্ডায় না বসার ব্যাপারে নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ হই। রজব আর শাবান শেষে এক অন্যরকম উদ্দীপনা নিয়ে যেন আমরা বরণ করে নিতে পারি ত্রিশাতুর অপেক্ষার রমাদানকে।